যোরহাট শহরের নকৈ সংযোজন ঘটিল ভাইলেনা সিল্ক নামে এটি ট্রেডমার্কযুক্ত শুৱালকুছিৰ পাট মুগা কাপড়ের বস্ত্র বিপণী। আমার প্রতিষ্ঠান পোৱা যাব বিয়ার সম্পূর্ণ সাজজোড়া। আমি উন্নত মানের উপর বিশেষভাবে মনোযোগ দিও। আমার লক্ষ্য গ্রাহকক সন্তুষ্ট করা আর গ্রাহকের রুচির প্রতি বিশেষভাবে চকু রখা। গতি আজি আহক আমার বিপণীল আর লই যাওক আপনার মন পছন্দর সাজজোড়া। আমার ঠিকনা গড়ালি যোরহাট। আমার ফোন নম্বরটি হয়েছে 7002886026 অথবা 7896502242। নমস্কার, মই যোরহাটবাসী রাইজক কবলৈ বিচাৰিছো, সকল অসমৰ রাইজক আমি কবলৈ বিচাৰিছো যে ইয়াতে আপোনাৰ সববিলাক নতুন পেটার্নৰ পাব কাপোৰ। আৰু মেইন ছেটৰ পৰা সেকেন্ড ছেটলৈকে, আপোনাৰ থাৰ্ড ছেটলৈকে, ৰিহা জোৰালৈকে, এক ফুল মেখেলাৰ পৰা দৰা চাদৰলৈকে আমাৰ বিয়াত যিখন সামগ্ৰী লাগে প্ৰত্যেকটো সামগ্ৰী ইয়াত উপলব্ধ। Welcome viewers to the news of News Now. Myself Rupal coming up with today's headlines and stories in detail. On the occasion of World Earth Day on April 22nd, a special program has been conducted at Disabi Girls College, Jorhat. On April 22nd, World Earth Day was celebrated in the auditorium of Disabi Girls College, the first girls' college in Upper Assam. Now let's hear what the NCC officer of Disabi Girls College, Dorothy Moman, says about it. আজি প্রথমতে বিশ্ব ধরিত্রী দিবসের উপলক্ষে সকলকে অভিনন্দন জ্ঞাপন করছো। আমার যে NCC ইউনিট ডিসিবি গার্লস কলেজ, তারে মানে যা 17 চনের প্রায় দায়িত্বত আছো এজ NCC অফিসার। আর আমি গম পাইছো যে আমার যে NCC যুক্ত ইউনিট আমার কলেজত, আমার মহাবিদ্যালয়ত আসলে বহুত আগরেপা সুনাম আছে। আর বিশেষকে মাউন্টেনিয়ারিংয়ের ক্ষেত্র আমার 3-4 তেনেকুৱা আমার ছাত্রী, প্রাক্তন ছাত্রী, পর্বত আরোহণ করবলে সক্ষম হয়েছে, সুনাম কঢ়িয়াই আনিছে। কিন্তু তার পাছতে দেখা গল যে অলপ দিনের কেবছরমানের এই যুক্ত ট্রেন্ড আসলে, যুক্ত আসলে আগর যুক্ত সুনাম, সেইখিন অকান মাজতেই ম্লান হওয়া দেখা পো গেছে। গতি আমি চিন্তা চর্চা করে আমি ভাবিল যে আমি আকো সেই বস্তুটো রিভাইভ করব লাগে, তাক আকো পূর্ণ গতিলে আমি আনিব লাগে। গতি আজি যে ধরিত্রী দিবস, সেই তার লগত সংগতি রাখি আজি আমি যুক্ত আপার আসাম মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং এসোসিয়েশন লগত আমি সহযোগিতা করে আজি আমি ফর্মেলি আমার যে NCC ইউনিটর যুক্ত একটা মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন, আমি ফর্মেলি আজি তাক আমি অ্যানাউন্স করছো যে আমি আমার মহাবিদ্যালয় তেনে একটা উইং আমি এস্টাবলিশ করম। আর যার যোগেদি আমার ছাত্রী সকলে, অকল NCC ক্যাডেট বুলিয়ে নহয়, মহাবিদ্যালয়ের যিখিনি ছাত্রী আছে সকলোৱে যাতে ইয়াত যিসকলৰ সেই এরিয়াত ইন্টারেস্ট আছে, যিসকলে ইচ্ছা করে সেই সকলে ইয়াত প্রশিক্ষণ লব পাৰিব। আৰু যাতে আগলে আমি সুদূর ভবিষ্যতত আৰু তেনেকৈ পর্বত আরোহণকারী পাম আমার ছাত্রীসকলৰ মাজত। লগতে আমার এটা বাইসাইকেল ক্লাব আমি গঠন করছো, আর এই বাইসাইকেল ক্লাবৰ উদ্দেশ্য হব যে আমি সপ্তাহত এদিন, আমি আমার ছোৱালী সকলে এতিয়া স্কুটি পাইছে, কিন্তু আমার এটো এটা প্রচেষ্টা থাকিব যে আমি সপ্তাহের এদিন আমি আমার সাইকেলখন লৈ মহাবিদ্যালয় আহিম, যাতে আমার প্রদূষণের ক্ষেত্রত আমি অলপ হলে আমি যাতে তাক আমি কমাব পাৰোঁ। আমার এটা সৰু প্রচেষ্টা, আর আশা রাখিছো যে এই প্রচেষ্টা আমার যদি বাকি মহাবিদ্যালয় সকলেও যদি তেওঁলোকে যদি গ্রহণ করে, নিশ্চয়কৈ আমি এই পৃথিবীখন আরো অলপ ধুনিয়া করবলে সক্ষম হম। গতি সেই প্রচেষ্টা আমার আছে। আজি এই দিনটোত অতিশয় সুখী হৈছো যে আমার আপার আসাম যি এসোসিয়েশন আছে, মাউন্টেনিয়ারিং আর ট্রেকিং এসোসিয়েশন, সকলোখিনি সদস্য আমার মাজত আজি উপস্থিত আসলে। গতি তেওঁলোককো ধন্যবাদ জ্ঞাপন করছো, আর আমি আশা রাখিছো যে আমার এই যে প্রচেষ্টা ই সুফল কঢ়িয়াই আনিব, আর এই ধরিত্রীখন বচাবলৈ বা তেওঁক আমি এই ধরিত্রীক আমি আমি আপন করে লব আমার যিখিনি আমার প্রচেষ্টা, এই প্রচেষ্টা যাতে সফল হোক। ধন্যবাদ। Along with this, the seminar was conducted on the occasion of the formation of Mountaining Association at Disabi Girls College. In the seminar, many eminent mountaineers named as Mount Everest climber Navakumar Phukan, eminent mountaineer Rupamani Datta, eminent writer as well as mountaineer Sumangal Datta, and joint secretary of Assam Mountaining Association as well as proprietor of News Now channel Utpal Kumar Das were present at the seminar. নমস্কার, আজি যোরহাট ডিসিবি কলেজত যে
মাউণ্টেইনিং সন্থা গঠন হ'ল, মানে ক্লাব গঠন হ'ল, মই উজনি অসমবাসী হিচাপে যথেষ্ট আনন্দিত হৈছোঁ আৰু এজন পৰ্বতাৰোহী হিচাপে বেছি আনন্দিত হৈছোঁ। এইটো কাৰণে আনন্দিত হৈছোঁ যে অসমৰ বোধ কৰোঁ প্ৰথমখন কলেজ, ডি চি বি কলেজ, যিখনত আজি মাউণ্টেইনিয়াৰিঙৰ এটা মানে উইং ইয়াত গঠন হৈছে আৰু এইটো আমি উঠি অহা প্ৰজন্মৰ কাৰণে বহুত ভাল এটা পদক্ষেপ হৈছে বুলি ভাবোঁ। কি কাৰণে আমি এডভেঞ্চাৰ স্পৰ্টছৰ পৰা আমি বহুত শিকিবলগীয়া আছে, পৰ্বতাৰোহণৰ পৰা বহুত শিকিবলগীয়া আছে। আমি প্ৰকৃতিক কেনেকৈ সংৰক্ষণ কৰিব লাগে, প্ৰকৃতিক কেনেকৈ ভাল পাব লাগে, পৰ্বতক কেনেকৈ ভাল পাব লাগে, এইবিলাক কথা আচলতে মানে এডভেঞ্চাৰ স্পৰ্টছে শিকায়। সেইটো কেৱল যে পৰ্বতাৰোহণে শিকায় এইটো নহয়, এডভেঞ্চাৰ স্পৰ্টছ বুলিলে বহুতখিনি সাঙুৰি আছে আৰু গোটেইখিনি বস্তুতে আমি ধৰিত্ৰীক মানে আজি ধৰিত্ৰী, যিহেতুকে আজি ধৰিত্ৰী দিৱস, ধৰিত্ৰী দিৱসৰ দিনা সংগতি ৰাখি যে এই ক্লাবটো গঠন হৈছে মই যথেষ্ট আনন্দিত হৈছোঁ। আৰু মই এজন প্ৰকৃতিক ভাল পোৱা মানুহ, যিহেতুকে মই পৰ্বতাৰোহণ কৰোঁ, মোৰ শ্লোগানটো আছে যে মোৰ চেভ ৰাইনো, গতিকে মই নতুনকৈ গঠন হোৱা ডি চি বি কলেজৰ যিটো ক্লাব সেইটোৰ শ্লোগান হওক যে ধৰিত্ৰীক বচোৱাৰ তেওঁলোকৰ শ্লোগান হওক, ইয়াৰ আশাৰে মই আপোনালোকৰ জৰিয়তে সকলোকে মই এই কথাটো ক'ব বিচাৰিছোঁ। ধন্যবাদ। Principal of DCB Girls College, Dr. Jinamoni Bhuya, lead the lamp and has inaugurated the program. Along with this, many other performances has been shown in the program. Ami Ujoni Khom Prabodhan Khantar Pra, aji DCB College or Pranganar Uposit Hoisili, ar aji Jorhatar e Otijjo Mandita Mahabidyalaya Khonot, eti Prabodhan Khantar বা পৰ্বতাৰোহণ ইউনিট গঠন কৰা হ'ল। আৰু এই ক্ষেত্ৰত আমাৰ উজনি অসম পৰ্বতাৰোহণ সন্থাৰ তৰফৰ পৰা যিখিনি পৰা যায় আমি সহযোগিতা আগবঢ়াম আৰু ভৱিষ্যতলৈ বিভিন্ন কাৰ্যসূচী অনুষ্ঠিত হ'ব। এই ধৰক ৰক ক্লাইম্বিং হওক, ট্ৰেকিং, মাউণ্টেইনিয়াৰিং, মাউণ্টেইনিয়াৰিঙৰ প্ৰশিক্ষণ, এইবিলাক আমি সহযোগিতা আগবঢ়াম। আৰু ডি চি বি কলেজত আজি আমাৰ অসমৰে এজন সুযোগ্য সন্তান নৱকুমাৰ ফুকন উপস্থিত আছিলে, এভাৰেষ্টাৰ। আৰু নৱকুমাৰ ফুকনে ইতিমধ্যে তিনিটাকৈ বিশ্বৰ সৰ্বোচ্চ শিখৰ কিলিমাঞ্জাৰো আফ্ৰিকাৰ আৰু দক্ষিণ চৰি ইউৰোপৰ এটি সৰ্বোচ্চ শিখৰ তেওঁ আৰোহণ কৰিছে আৰু চাৰিটা শিখৰ মানে আৰোহণ কৰিবলৈ গৈ আছে। তেখেত আমাৰ সন্থাৰ সম্পাদকো, তেখেতো নিজে আহি পেলাই আজি ছাত্ৰীসকলৰ আগত বক্তব্য দাঙি ধৰিলে। আমি সকলো ধৰণৰ সহযোগিতা আগবঢ়াই এই যিটো নতুনকৈ সন্থা গঠন হৈছে ইয়াত আগবঢ়াই নিম। The NCC cadets of the DCB Girls College has given a wonderful cooperation in the program and has performed many dance program. A report by Anupam Bora in associate with Maina Dutta from Jorhat News Now. Road blockade has started in Majuli Kalita village. The movement of vehicles used for construction of bridges has been restricted by the local people of the village. Road blockade has started in Majuli Kalita village. The movement of vehicles used for construction of bridges has been restricted by the local people of the village. Large potholes can be seen on the road due to movement of vehicles weighing more than the carrying capacity of the road. The bridge construction company has not taken any road construction arrangements for which the local people of the village has restricted the movement of vehicles used for construction of bridges. This route has become difficult for tourists to visit the historic Shri Shri Dakshin Pat Chhatra as well as to reach the school college by the people. Now the employees of bridge construction agency got into an argument with the public and promised them to repair them quickly. A report by Debojit Bora from Majuli News Now. Well, viewers, that's all for today's news. Thank you. Jorhat Chohar, Heart of the City, Goralit Dotukwe Conclusion Hotel, Stylo Image Hair Replacement Center Name, Eti Hair Solution Center. Jod Upolodo, Hair Patch Fixing, Hair Clipping, Hair Bonding, Aro Hair Weaving.
উন্নত মানদণ্ড আৰু গ্ৰাহকক সন্তুষ্ট কৰাই আমাৰ একমাত্ৰ লক্ষ্য। এপইণ্টমেণ্টৰ বাবে যোগাযোগ কৰক ষ্টাইলো ইমেজ হেয়াৰ চলিউশ্যন চেণ্টাৰৰ স্বত্বাধিকাৰ পংকজ শৰ্মাৰ লগত। আমাৰ যোগাযোগ নম্বৰটো হৈছে 7637894637 অথবা 7002471321 অথবা 9435033471। ইমেইল আইডি পংকজ শৰ্মা 04089@gmail.com। আমাৰ ঠিকনা ষ্টাইলো ইমেজ হেয়াৰ চলিউশ্যন চেণ্টাৰ অপজিট এলাহাবাদ বেংক বিলো ইউনিয়ন বেংক অফ ইণ্ডিয়া গড়ালি যোৰহাট।